আজ শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মের অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। হিন্দুদের বিশ্বাস, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। করোনা মহামারীর কারণে জন্মাষ্টমীর শোভাযাত্রা ছাড়াই ধর্মীয় বিধিবিধান অনুযায়ী পূজা, যজ্ঞ, প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। শাস্ত্রমতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তার জন্মতিথিকেই জন্মাষ্টমী হিসাবে উদযাপন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায় নীতি, সত্য এবং সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়, তখন সেই অশুভ শক্তিকে দমন করে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অবতার হিসেবে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। শান্তি কামনার জন্য আমাদের যেন করোনাটা তাড়াতাড়ি চলে যায়, এর জন্য আমাদের যোগ্য অনুষ্ঠান। সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা ধর্মীয় আচার অনুষ্ঠানটা পালন করছি। ধর্মীয় রীতি অনুযায়ী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে সকালে পূজা, যজ্ঞ, প্রার্থনার মধ্য দিয়ে পালন করা হয় জন্মাষ্টমীর অনুষ্ঠান। এরপর বিশ্ববাসীর সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। তিনি যুগে যুগে আসবেন। আমাদের যখন এই সংকট সৃষ্টি হয়, আজকে সারা পৃথিবীতে করোনা ভাইরাসের এই সংকট সৃষ্টি হয়েছে, আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানাই, আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন ধারি, এসো এসো ঋষিকেশ ধরার বার হারি। এবছর করোনা মহামারীর কারণে জন্মাষ্টমী শোভাযাত্রা না করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। ধর্মীয় বিধিবিধান অনুযায়ী সেটা সব কিছুই করা হচ্ছে। আমরা মনে করি যে অতিমারীর কারণে বিশ্বব্যাপী যে আমাদের শোভাযাত্রা বা র্যালি হচ্ছে না, উৎসব হচ্ছে না, যে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এই অতিমারীর থেকে যেন আমরা মুক্ত পাই। এবছর সীমিত পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখেই স্বাস্থ্যবিধি মেনেই জন্মাষ্টমী উদযাপনের আয়োজন করা হয়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উদযাপন চলছে। সীমিত পরিসরে মন্দিরে গিয়ে আনুষ্ঠানিকতা পালন করছেন ভক্তরা। সকালে চট্টগ্রামে কানুনগোপাড়া শ্রীকৃষ্ণনন্দ মঠে শুরু হয় জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। নগরীর জেমসন হলে এবার পুজোর কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও অনাথ আশ্রমগুলোতে খাদ্য সামগ্রী সরবরাহ করেছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ। করোনা সংক্রমণ রোধে শুধু মন্দিরগুলোয় ঘরোয়াভাবে সীমিত পরিসরে পূজা অর্চনা করা হয়। সিলেটে মন্দিরগুলোতে স্বল্প পরিসরে অনুষ্ঠিত হচ্ছে পূজা ও বিশেষ প্রার্থনা। মন্দিরে মন্দিরে পূজা, ভোগ, আরতি হলেও ভক্তদের উপস্থিতি সীমিত ছিল। জন্মাষ্টমী উপলক্ষে প্রতিবছর নগর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন থাকলেও করোনার কারণে এবার নেই কোনো শোভাযাত্রা কিংবা জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন।